বাংলাদেশের নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গাভেল্ট স্পিন কোচ ড্যানিয়েল ভেক্টোরি গত বছর বিসিবির আয় দুশো কোটি টাকা কাল সিরিজে ফেরার শেষ সুযোগ বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শিষ্যদের ঘুরে দাঁড়ানো দেখতে চান কোচ খালেদ মাহমুদ আগামী বছর এপ্রিলে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় অলিম্পিক অ্যাসোসিয়েশন এসে গেমসের জন্য বিশাল পরিকল্পনা আমন্ত্রণ গ্রুপ স্পোর্টস টোয়েন্টি ফোরে শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন পাই পিক অপ দারে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর জানাব কাল সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের সামনে প্রথম ম্যাচে হেরে দেয়ালে পিঠ থেকে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে দলের মনে করেন তিনি এদিকে প্রথম ওয়ানডেতে স্লো ওভারেটের কারণে তামিম ইকবালের চল্লিশ আর বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি প্রেমাদাসাই স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বিকাল তিনটায়

আগের দিনের ম্যাচের ধকল আর অতিরিক্ত গরমের কারণে শনিবার বিশ্রামে ছিল ক্রিকেটাররা সামনে থেকে নেতৃত্ব দেবার লক্ষ্যে ব্যক্তিগত অনুশীলন করেছেন তামিম ইকবাল টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা আর ফিল্ডিংয়ের দৈন্যতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে টিম বাংলাদেশকে বা ইনভলভমেন্টটা ইনভলভমেন্টটা যদি একটু ভালো থাকে আমি মনে করে একটু ভালো হবে একটা সময় হয় যে যখন ওরা ডোমিনেট করে যেটা আমাদের প্রবলেম যে ডোমিনেট করলে আমরা একটু ছন্ন ছাড়া হয়ে যাই ছন্ন ছাড়া যেটা থেকে বের হয়ে আসতে যখন ওরা ডোমিনেট করতে তখন আমাদেরকে আরও তাও পর্চালিত করতে হবে মাঠে তামিমের মতো ব্যর্থ সৌম্য সরকারও ইনজুরি থেকে সেরে ওঠা মাহমুদুল্লাহ ফর্মহীনতায় ভুগছেন রুবেল মোস্তাফিজদের নখদন্তহীন বোলিংও দুশ্চিন্তার কারণ একাদশে পরিবর্তনের গুঞ্জন শোনা গেলেও হেড কোচের রাস্তা এই দলে পরিবর্তনের কথা আমরা এখন চিন্তা করেছি আর আমাদের কাছে আজকে সকলে পরে কথা ধন্যবাদ আমি তারপরে আমি বিশ্বাস করি যে তোমার চেঞ্জেস সব ভালো হবে সেটা নয় সময় ভালো হয় বা সবসময় তা না বাট যেটা আমি বললাম যে আমরা ফার্স্ট ম্যাচে যেহেতু প্রবল পেস টিম এটাকে ভেবেছিলাম আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর আমারই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল দুর্জয় বাইসাইকেল সব জয়ের শক্তি দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে অনলাইনে অর্ডার করুন অথবা ডট কমে এ দলের সিরিজের খবর জানাবো বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে বাংলাদেশ আফগানিস্তান চতুর্থ ওয়ানডে ফলে স্বাগতিকদের সিরিজ জেতা হচ্ছে না তা নিশ্চিত হয়ে গেছে আফগান পেসার নবীন হক পাঁচ উইকেট নিলে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র একশো ছিয়াত্তর রানে ইনিংস সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন আফিফ হোসেন বিনা উইকেটে সাতান্ন রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা বিকেএসপিতে মাঠ ভেজা থাকায় দেরিতে শুরু হয় ম্যাচ টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ আফগান বোলার নাভিনুল হকের তোপের মুখে পড়ে স্বাগতিকরা নাইম শেখ জাকির হাসান ফজলে মাহমুদরা ব্যর্থ আফিফ হোসেন করেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ সান ইমরুল কায়েসের সংগ্রহ তেত্রিশ বাংলাদেশে ইনিংস শেষ হলে আবারও বৃষ্টি নামে ডিএল ম্যাথডে আফগানদের সামনে টার্গেট দ্বারা চল্লিশ ওভারে একশো সাতাশি রানের তবে বিনা উইকেটে সাতান্ন করার পর আবারও বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা পরে ম্যাচ অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেন খেলাটি পাঁচ ম্যাচ সিরিজের দুই এক ব্যবধানে এগিয়ে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচ সোমবার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ গেমস সামনে রেখে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন যা হতে পারে আগামী বছরের এপ্রিল মে মাসে শনিবার বিও এর দ্বিতীয় সাধারণ সভায় আলোচনার প্রাধান্য ছিল দেশের বৃহৎ এই গেমস এছাড়া এসে গেমস সামনে রেখে অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণ এবং একাধিক ফেডারেশনে বিদেশি কোচ নিয়োগের সম্ভাবনাও রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশে নানা আয়োজন ক্রীড়াঙ্গনে ঘোষণা হয়েছে আলাদা ইভেন্ট আলোচনায় ছিল মাল্টি স্পোর্ট ইভেন্ট বাংলাদেশ গেমস সাধারণ সভার শেষে বিওএ কর্মকর্তারা নিশ্চিত করলেন আগামী বছর বড় আকারে হতে যাচ্ছে দেশের বৃহৎ ক্রীড়া আসর এবং সতেরোই মার্চের পরেই হবে যে কোনো এক সময় এবং ওই ডেটটা যখন ওনারা দেবেন তারপরে আমরা বলতে পারবো এটা তো সবগুলো প্রোগ্রামস তো ওখানে গিয়েছে মানে যে কমিটিটা করা হচ্ছে সে কমিটির মধ্যে এখন আমাদের একটা প্রপোজাল আছে ইনশাল্লাহ আমি মনে করি যে প্রপোজালটা যদি ওনারা অ্যাকসেপ্ট করে তাহলে ইনশাল্লাহ এপ্রিল মে দিকে হতে হবে তবে এরও আগে দেশের অ্যাথলেটদের প্রমাণের মঞ্চ হয়ে সামনে এস গেমস ডিসেম্বরে নেপালের দুই শহরে বসবে আসর আট শতাধিক অ্যাথলেটকে নিয়ে পনেরো জুলাই শুরু হয়েছে আনুষ্ঠানিক ক্যাম্প ফেডারেশনগুলো চাহিদা আর সম্ভাব্যতা অনুযায়ী শিগগিরই অর্থ বরাদ্দ করবে বিয়ে সম্ভাবনা আছে একাধিক ফেডারেশনে বিদেশি কোচ নিয়োগের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তারা দল যে দলটা খেলতে যাবে সেই দলটি ঘোষণা করবে বিভিন্ন ফেডারেশন তাদেরকে আমরা উপযুক্তভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং কিছু কিছু ফেডারেশনকে আমরা তাদের চাহিদা মোতাবেক আমরা বিদেশে প্রেরণের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি টোকিও অলিম্পিকে আর্চার রোমান্সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সাথে স্বপ্ন বড় হতে শুরু করেছে বাংলাদেশেরও তবে বিগেস্ট শো অন আর্থ ঘিরে অলিম্পিক অ্যাসোসিয়েশন বেশি মনোযোগ দিচ্ছে আর্চারি আর শুটিং এ আমাদের ভবিষ্যৎ সেখানে রোমান্সানা আর্চার আর্চার আমাদের শুটার শুটার বাকিগুলো তো আমরা অনেক পিছিয়ে আছি সেখানে আমরা যতই ট্রেনিং দিই বা যতই নিয়ে যাই অলিম্পিক পর্যায়ে যাব না তারা হয়তো আমাদের এসএ গেমস কমনওয়েল গেমস তারপর এশিয়ান গেমস পর্যন্ত যেতে পারে শুধু সরকারি বরাদ্দ কিংবা অভ্যন্তরীণ উৎস ছাড়াও স্পন্সরের মাধ্যমে ক্রীড়া ইভেন্ট আয়োজনের তাগিদ দিয়েছেন বিওএ সভাপতি জেনারেল আজিজ আহমেদ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গাজীগ্রোভে স্পোর্টস টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই সঙ্গেই থাকবেন বাংলাদেশ গাজি গ্রুপ স্পোর্টস 24 সংবাদে শুরুতেই শুনছিলেন জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ হলেন চার্লস ল্যাঙ্গাবেল্ট স্পিন কোচ হয়েছে ড্যানিয়েল ভিক্টরি চুক্তি বেড়েছে ব্যাটিং কোচ নেইল ম্যাকেনজি আর দুই নির্বাচক মিনহাজুল আবেদিন এবং হাবিবুল বাশার বিসিবি পরিচালকদের সভা এসব সিদ্ধান্ত হয়েছে বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন গত অর্থবছরে পঞ্চান্ন কোটি টাকা উদ্বৃত্ত ছিল ক্রিকেট বোর্ডে পাঁচ মাস পর আবারও সভায় বসলেন ক্রিকেট বোর্ড পরিচালকেরা বিশ্বকাপ পরবর্তী প্রথম বৈঠক আগামী চার বছরের জন্য ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে আর জাতীয় দলের কোচিং স্টাফে পূর্ণতা দেয়া অগ্রাধিকার ছিল দীর্ঘ এজেন্ডায় হেড কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে নতুন পেস বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে চার্ল লেঙ্গাভেলকে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান হয়ে এই প্রোটিয়া কোচের ঠিকানা এখন বাংলাদেশ আগামী বছর রুবেল মুস্তাফিজ সাইফুদ্দিনের বোলিং গুরু হয়ে নতুন কিছু শেখানোর দায়িত্বটা তার কাঁধে এদিকে স্পিন বোলিং কোচেও পরিবর্তন এনেছে বিসিবি সুনীল জোশীকে বাদ দিয়ে ড্যানিয়েল ভেটোরির সঙ্গে চুক্তির সিদ্ধান্ত হয়েছে সাবেক ব্ল্যাক ক্যাপ বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেটোরি দিন প্রতি দু ডলারের বিশাল অঙ্কে একশো দিন কাজ করবেন ভারত সফরের আগ থেকে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সময় পর্যন্ত থাকছেন ব্যাটিং কোচ রেল ম্যাকেনজিও আজকে সিদ্ধান্ত নিয়েছি চার ল্যাঙ্গার চার ল্যাঙ্গার ভেল্টকে নিয়েছি সে ২০১৭ হাজার পর্যন্ত ছিল সাউথ আফ্রিকার বোলিং কোচ আর স্পেন বোলিং কোচ ফুল টাইম পাচ্ছি না কিন্তু তাকে আমরা এই সময়টার জন্য আমরা পাবো সে হচ্ছে ড্যানিয়েল ভেক্টোরি প্রতি বছরের মতো গত অর্থ বছরও ক্রিকেট বোর্ডের বিশাল আয় এত বিপুল পরিমাণ অর্থবে কোচিং স্টাফ রাখতে সাহস দিচ্ছে বিসিবিকে গত বছর 243 কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় ছিল 182 কোটি টাকা উদ্বৃত্ত 55 কোটি টাকা যে কারণে মোশারুব রুবেল আর রামচাঁদ গোয়ালাকে 10 লাখ টাকা করে বা কাबाड़ी ফেডারেশনকে 30 লাখ টাকা দিতে কার্পণ্য নেই পিসিবি'র রুবেল খুব ক্যান্সারে আক্রান্ত খুবই খারাপ অবস্থা ওর অনেক টাকা দরকার আমরা ঠিক করেছি ওকে 10 লক্ষ টাকা গত থেকে আবার দেওয়া হবে আমরা আগেও দিয়েছিলাম এখন আরো 10 লক্ষ টাকা তাকে দেওয়া হবে এছাড়া আমাদের রামচাঁদ গোয়ালা তার অবস্থাও খুব খারাপ তার সে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সের জন্য আবেদন করেছে আমরা তাকেও দশ লক্ষ টাকা দিব বলে আজকে ফাইনাল করেছি এদিকে নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাসারের চুক্তি নবায়ন করেছে ক্রিকেট বোর্ড নতুন কাউকে নিয়োগ দেওয়ার চিন্তা থেকেও আপাতত সরে এসেছে কক্সবাজার স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেনুতে স্বীকৃতি দিতে আইসিসির কাছে আবেদন করবে বিসিবি পাশাপাশি সেখানে একাডেমি করার পরিকল্পনাও অনুমোদন পেয়েছে বোর্ড সভায় কক্সস বাজারে যে শেখ কামাল স্টেডিয়ামটা আছে ক্রিকেট স্টেডিয়াম ওটাতে যেহেতু আমরা বেশ কিছু টুর্নামেন্ট করেছি আইসিসি ওয়ার্ল্ড কাপও করেছিলাম মেয়েদের তারপর ইমার্জিং কাপটা করেছে এবং এখানে যেহেতু কন্টিনিউস এখন খেলা হচ্ছে এইটাকেও আমরা আইসিসির অ্যাক্রিডিশনের জন্য অ্যাপ্লাই করবো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এশিয়া ও বিশ্ব একাদশে দুই টি টোয়েন্টির পাশাপাশি দেশে অনুদ্ধ বারো ক্রিকেট কার্নিভাল বিভাগীয় যুব টি টোয়েন্টি টুর্নামেন্ট করবে চ্যানেল ঢাকা দেশের বাইরে ক্রিকেটের খবর জানাবো জোফরা আর্চারকে রেখে অ্যাশেজের প্রথম টেস্টের জন্য চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স অ্যাশেজ দলে জায়গা করে দিয়েছে আর্চারকে যদিও সাইড স্ট্রেন ইনজুরিতে ভুগছেন এই ইংলিশ পেসার তবে প্রথম টেস্টের আগেই সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদী ইসিবি নির্বাচক এড স্মিথ সহ অধিনায়কত্ব ফিরে পেয়েছেন অলরাউন্ডার বেন স্টোপস সোমবার বার্মিংহামে রিপোর্ট করবেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক জোরুট রুট মৈনালি জেমস অ্যান্ডারসন জনি বেয়ারস্টো স্টুয়ার্ট ব্রড রডি বার্নস জস বাটলার স্যাম কারেন জো ড্যানলি জেসন রয় অলি স্টোনস এবং ক্রিস ওকস এক আগস্ট এসবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে অ্যাশেজ আর এই ম্যাচ দিয়েই সূচনা হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফুটবলের খবর জানাবো ইউনিসেফ অনুর্ধ বারো ট্যালেন্ট হান্ট শিরোপা ঘরে তুলল লাল মনিরহাট দুর্দান্ত ফাইনালে চার শূন্য গোলে হারিয়েছে মাগুরা জেলাকে এই টুর্নামেন্ট থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে হবে দীর্ঘমেয়াদী ক্যাম্প খুঁড়ে ফুটবলারদের শিরোপার মঞ্চে নিয়ে আসার কারিগর আল সাইদ খোকন এই টুর্নামেন্টের আগেই আট বছরে বঙ্গবন্ধু আর বঙ্গমাতা গোল্ড কাপের ছয় শিরোপা জিতিয়েছেন রংপুর বিভাগের বিভিন্ন স্কুলকে এবার নিজ জেলাকে দায়িত্ব নিয়েও সফল এই কোচ বাধা পেরিয়ে একদল কিশোরীর ছুটে চলা তাতেই বাজিমাত জাদুর ছড়ি চালানো কোচ আল সাইদ ঘিরে ভিড় কিশোরীদের তবে উল্লাস নয় আনন্দ শ্রুতে শিক্ত সবাই রংপুর বাধা টোপকে মূল পর্বে ঢাকায় কখনো পেছনে তাকাতে হয়নি রূপালী লিভা সান্ত্বনাকে কিন্তু এই পথ কি এতটাই সহজ ছিল যে ওরা আমাকে খুব ভালোবাসে আর ওদের জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয় অনেকের সঙ্গে আমাকে একটু ঝগড়া করতে হয়েছে অনেককে বোঝাইতে হয়েছে আর যখন ওরা দেখছে অনেকেই বাসা থেকে বের হইতে পারে নাই আমি যে তাদেরকে বাসা থেকে বের করে নিয়ে আসছি এজন্যই ওরা আমাকে দেখে এখন কাঁধে জাদুর কাঠি আছে যেন আল সাইদ খোকনের দুই থেকে শুরু যখনই যেখানে যে দল গড়েছেন সাফল্য পেয়েছেন আর টুর্নামেন্টে অংশ নিয়ে ছয় ট্রফি খোকনের ঝুলিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপে দুবার চ্যাম্পিয়ন দুবার রানার্স একবার তৃতীয় হয়েছে তার দল এবার যোগ হলো ইউনিসেফ ট্যালেন্ট হান্ডের শ্রেষ্ঠত্ব সুবিধা বঞ্চিতদের মাঠে আনার কঠিন কাজটা করেছেন আলসাইদ সাইদ তবে বারবার নানা বাধার মোকাবেলা করতে হয়েছে কিশোরীদের আমাকে তো সবাই খারাপ বলছে বলে 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 মি মানুষ খেলা খেলা যায় না অনেক খারাপ খারাপ বলে কথা বলছে আমাদের স্যার আমাদের বাসায় গেছে অনেক মাঠে যদি যাইতে ধরি অনেক মানে অনেক কথা বলে বলে ছেলে ছেলে বলে ডাক দেয় ন্যাশনাল লীগ কমিটি লিভা 16 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আজেবাজের উদ্যমান খেলোয়াড় গোলবাজের অতন্ত্র প্রহী গোলাপী আক্তার মাগুরার বিপক্ষে ফাইনালে লিভা আক্তারের হ্যাট্রিক আর সান্ত্বনা খাতুনের গোলে সহজ জয় লালমনিরহাটের প্রতিভাবান সাতাশি ফুটবলার বাছাই করেছে বাফুফের টেকনিক্যাল টিম যাদের নিয়ে দু মাসের মধ্যে শুরু হবে দীর্ঘমেয়াদী ক্যাম্প সাকিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গাজী গ্রুপ স্পোর্টস টোয়েন্টি ফোরে নিচ্ছে আরও একটা বিরতি ফিরবে একটু ফিরে এলাম গাজী গ্রুপ স্পোর্টস টোয়েন্টি ফোরে প্রাকপৌষম প্রস্তুতির খবর জানাবো অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে সাত তিন গোলের বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ এদিকে কোরিয়ান অল দলের সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে রোনালদো বিহীন ইউভেন্তাস ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিট পেরোনোর আগেই অ্যাটলেটিকোকে লিড এনে দেন দিয়ে কস্তা হ্যাটট্রিক সহ চার গোল করার সঙ্গে লাল কার্ডও দেখেছেন তিনি বাকি গোলগুলো জো ফেলিক্স অ্যাঙ্গেল কোরিয়া এবং বিটোলা রিয়ালের হয়ে তিন গোল শোধ দেন নাচো করিম বেনজেমা এবং জাভি হার্নান্দেস আইভরি কোস্টের উইঙ্গার নিকোলাস পেপকে আশি মিলিয়ন ইউরোতে দলে যাচ্ছে আর্সেনাল আর জাপানের ক্লাব ভিসাল কোবেতে যোগ দিয়েছেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার থমাস ভার্মোলাইন ফ্রান্সের ক্লাব লিল থেকে পাঁচ বছরের জন্য পেপের সাথে চুক্তি করতে যাচ্ছে গানারা তবে এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে কিস্তিতে চব্বিশ বছর বয়সে এই ফুটবলারকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছিল নাপোলিও গত মৌসুমে লিলের হয়ে তেইশ গোল করেন এই উইঙ্গার ফ্রি ট্রান্সফার ফিতে ভিসেল কোবেতে যোগ দিয়েছেন থমাস ভার্মলেন দুই হাজার আর্সেনাল থেকে বার্সেলোনায় পাঁচ বছরের জন্য যোগ দিয়েছিলেন ডিফেন্ডার খেলেছেন মাত্র তেপ্পান্ন ম্যাচ দুই হাজার ষোলো সতেরো মৌসুমে ধারে খেলেন ইতালিয়ান ক্লাব রোমার হয়ে শেষ করবো গ্রুপ স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য